দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 14 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, এখানে বলা হয়েছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি পরপর দুটি সংখ্যা, যেমন 1, 2, 2, 3 এরকম। স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, এগুলো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা। আর জোড় সংখ্যা হলো 2, 4, 6, 8 এগুলো। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হবে 2 এবং 4, আবার 4 এবং 6, আবার 6 এবং 8, 8 এবং 10, এরকমভাবে পরপর দুটি জোড় সংখ্যা হবে আমাদের, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। বলা আছে এদের যোগফল হলো 14। আমরা প্রথমে ধরে নেই যে আমাদের প্রথম যে স্বাভাবিক জোড় সংখ্যাটি আছে সেটি হলো এক্স। তাহলে আমাদের দ্বিতীয় যে স্বাভাবিক জোড় সংখ্যাটি হবে সেটি হবে x+2, কারণ এটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, কেবল ক্রমিক সংখ্যা নয়। ক্রমিক সংখ্যা হলে আমাদের একটি সংখ্যা x হলে অন্যটি হতো x+1, কিন্তু যেহেতু ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা তাই পরেরটি হবে x+2। এরপর আমাদের বলা আছে এই দুটি সংখ্যার, এই দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হলো 14। তাহলে আমরা এখান থেকে একটি সমীকরণ লিখে ফেলতে পারি। আমাদের বলা হয়েছে x+x+2, এই যে এই x হলো একটি সংখ্যা এবং তারপর x+2 হলো আরেকটি সংখ্যা, এবং এ দুটি সমান হলো 14। এখন আমরা সহজেই এই সমীকরণের সমাধান করে ফেলতে পারি। দেখো, এখানে x+x+2 = 14। এখন আমরা যেহেতু x এর মান নির্ণয় করতে যাচ্ছি, তাই আমরা এখান থেকে এই দুটিকে সরিয়ে ফেলতে যাচ্ছি। এবং সরিয়ে ফেলার জন্য আমরা কী করব, আমরা সমীকরণের দুই পাশেই 2 বিয়োগ করব। তাহলে এই পাশে হবে -2 এবং সমান এ পাশেও হবে 14-2। আমরা এই পাশে পাচ্ছি শুধু x+x, আর আমরা এই পাশে পাচ্ছি 14-2 = 12। এবং তারপর x+x এটি সমান কত, x+x অর্থ হলো 2x, 2x = 12। এখন x এর মান নির্ণয় করতে চাইলে আমরা এই দুই পক্ষকেই আবার এই 2 দিয়ে ভাগ করব। তাহলে 2x/2 = 12/2। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা সমান পাচ্ছি x = 2 / 12 = 6। তাহলে আমরা x = 6। এখানে দেখি, এখানে আমরা একটি সংখ্যাকে ধরেছিলাম x, তাহলে এই সংখ্যাটি সমান আমরা পাচ্ছি x = 6, এবং পরের সংখ্যাটি হলো আমাদের x+2। তাহলে x+2 অর্থ হলো 6+2 = 8। তাহলে আমরা দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা পেলাম, যে দুটির যোগফল হলো 14 এবং সংখ্যা দুটি আমাদের হলো 6 এবং 8। লক্ষ্য করো, আমরা 6 এবং 8 যদি যোগ করি আমরা সমান কত পাই, আমরা 6 এবং 8 যোগ করলে সমান পাই 14। অর্থাৎ আমাদের সমাধান সঠিক হয়েছে। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা আমরা নির্ণয় করে ফেললাম, একটি হলো 6 এবং একটি হলো 8। আশা করি বুঝতে পেরেছো।